Oi, arco a palhaça, poirá. তো ভাই লোক অনেকদিন পরে একটা কন্টেন্ট পেয়েছি রোস্ট করার মতন। এই ছেলেটার নাম হচ্ছে সুমন। সোশ্যাল মিডিয়ায় গান গাইতে গাইতে এই ছেলেটা ভাইরাল হয়ে উঠেছে। তো এখন আমার মনে হয় এই ছেলেটার গান নিয়ে আমার একটা চুল ছেঁড়া বিশ্লেষণ করা উচিত। যদি তোমাদের লো বাজেটের কোন সিঙ্গার প্রয়োজন থাকে, এই ধরে নাও 200 টাকা 500 টাকা না 500 টাকাটা অনেক বেশি হয়ে গেল, এই 200 টাকা 100 টাকা, তাহলে তোমরা এই সিঙ্গারটাকে বুকিং করতে পারো। আরে কেনা কে চাতে হো, তো গাইস প্রথমে যখন আমি এই সিঙ্গারের মুখটা দেখলাম তখন আমার মনে হয়েছিল এই সিঙ্গারটা খুবই বাচ্চা সিঙ্গার, মানে খুদে সিঙ্গার, কিন্তু না না, এই সিঙ্গারটার গলা শোনার পর আমার বিচি খুলে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। তুমি সব কি বলছো? এই পাগলা চোদা নিশ্চয়ই ঝালমুড়ি খেয়ে হাতটা না ধুয়ে নিজের পেছনটাকে চুলকেছিল। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন, এরকম ভাবে শিম্পাঞ্জির মতো লাফাতে লাফাতে কে গান গায় ভাই? আমার খুব জানতে ইচ্ছা করে এই সিঙ্গারটার সাথে যেসব ইনস্ট্রুমেন্ট প্লেয়াররা ইনস্ট্রুমেন্ট বাজায় তারা কি করে এই সিঙ্গারটার গান সহ্য করে। এই খুনে সিঙ্গারটার সাথে আরো একজন কো সিঙ্গার আছে, তো তার গানটাও শোনো তোমরা। কার মেরেছে বলে এটা কি ছিল? তুই আর গান গাস না রে মা। সুমনের হাতের আলু মরা লেগেছে। এই বোকা চোদা কয় কি,